তো বন্ধুরা আমরা বেরোচ্ছি, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল আবার তুঙ্গনাথের জন্য। যাই বাবা তুঙ্গনাথ। 4 কিলোমিটার রাস্তা একদম খাড়া চড়াই। তো আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে বাবা তুঙ্গনাথের কাছে যাওয়ার জন্য। তুঙ্গনাথ ট্রেক করলে এই সমস্ত পশু পাখি সব দেখতে হবে, ফুল, অনেক ভেষজ ওষুধ। তো আস্তে আস্তে অনেকটাই উঠে গেছি, আমাদের বাড়ির রেস্ট অফ দ্য গ্রুপ মেম্বার নিচে আছে। আমি তো চটি পরেই চলে এসেছি, নামার সময় কি আমি বুঝতে পারছি না। দিস ইজ কল নাজারা। ওই টঙে উঠতে হবে। হর হর মহাদেব। কতটা চলে এসেছি দেখো, এখন উঠতে হবে অনেকটাই। এত সুন্দর মনোরম জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশে বিশ্রাম নিচ্ছি, দারুণ লাগছে। জয় বাবা তুঙ্গনাথ। হর হর মহাদেব। সকালের ব্রেকফাস্ট বন্ধুরা, পোহা দাদারও আর ম্যাগি আসছে। গুড মর্নিং, গুড মর্নিং দাদা। তো গাইস গুড মর্নিং, হোয়াটস আপ, চলছে তো কাজই যায়। তো তোমরা তোমরা সবাই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো আজকে আমরা একটু পরেই বেরিয়ে যাবো চোপটা, কী করে তোমাদেরকে কালকে ব্লগেই বলেছিলাম যে তুঙ্গনাথ যাবো আমরা চেক করতে। এখন জানি না, ট্রাফিক প্রচুর, 7টা অলরেডি বেজে গেছে, যেতে পারবো কিনা বলতে পারছি না। বাট যাবো, যদি চলে যাই তাহলে নিশ্চয়ই ট্রেক করবো। আর তুঙ্গনাথ তোমাদেরকে বলে রাখি বিশ্বের সবথেকে উঁচু মন্দির, শিবের সবথেকে উঁচু মন্দির বাবা তুঙ্গনাথ। তো সেখানে যাবো, এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর আজকে অনেকদিন পর ভালো করে স্নান করি, তো নিজের শরীরটাও হালকা লাগছে। তো ওয়েট করো, ব্রেকফাস্ট করে তোমার সঙ্গে আবার ক্যাচ আপ করছি। তো বন্ধুরা আমরা বেরোচ্ছি, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল আবার তুঙ্গনাথের জন্য। আর সব ফ্যামিলি মেম্বারটা একবার দেখে নাও, সবাই গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, জয় বাবা তুঙ্গনাথ। তো এবার আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এখান থেকে 50 কিলোমিটার রাস্তা তুঙ্গনাথ। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আজকে সবাই উঠা হবে তো, আজকে সবাই উঠবো। চলো টাটা। We'll be right back.
গাইস ফাইনালি আমরা চলে এসেছি চোপটা যেখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। অ্যাকচুয়ালি আরো 500 মিটার এগিয়ে যেতে হবে। এখানে আমাদের সবাই এখন লাঞ্চই বলতে পারো লাঞ্চ করে নিচ্ছে। দাদা গুড মর্নিং, সবাই লাঞ্চই করছে। গুড নুনই বলতে পারো। এখন 12:30 বাজিনি এখনো তো, আমাদেরকে 12:30 কোনো একটা মধ্যে ট্রেক স্টার্ট করতে হবে। 7 থেকে 8 ঘন্টা লাগবে যাতায়াত করতে, মানে যাওয়া আসা নিয়ে। আর একবার দেখো গাইস কি দারুণ লাগছে। কেদারনাথে একরকম দেখেছি, আর এখানে একরকম দেখছি। আর সব থেকে বড় কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছি, এই জায়গা মানে তুঙ্গনাথ চোপটা, এই জায়গাটাকে বলে মিনি সুইজারল্যান্ড। আর সত্যি বলার মতনই মিনি সুইজারল্যান্ড, রিয়েলি ইটস মিনি সুইজারল্যান্ড। তো চলো তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট না, আমার তো খাবারই বড় লাঞ্চ আর কি, ছোটখাটো লাঞ্চ করে নিই। বেশি ফুল হেভি খাবার খাওয়া যাবে না, হেভি খাবার খেলে আর চড়াই করতে পারবো না। 4 কিলোমিটার রাস্তা একদম খাড়া চড়াই। দেখা যাক বাবা তুঙ্গনাথের কাছে যাবো। যাই বাবা তুঙ্গনাথ। তোমাদেরকে বলি এখানেও ট্রেকের জন্য লাঠি লাগবে, আর ওয়েদার তো সবসময় ফ্ল্যাকচুয়েট করে, তো একটা রেনকোটও নিয়ে নেওয়া উচিত। তো এখানে তোমরা অনেক দোকান পেয়ে যাবে, তো এই দোকান থেকে লাঠি একটা নিয়ে নিও। আমি একটা লাঠি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিছু কলা নিয়ে নিয়েছি, কারণ এনার্জি ফুল অন এনার্জির দরকার। একদম চড়া খাড়াই, হ্যাঁ দেখো মজবুত লাঠি। আর তোমাদেরকে একটা কথা বলি, একটা জিনিস খুব ভালো এখানে, এখান থেকে লাঠি নেওয়ার সময় 50 টাকা নেবে জমা, আর যখন তোমরা আসবে আবার এই দোকান থেকে নাম লিখে রাখছে, দোকানে এসে নাম বলবে, লাঠি জমা দিয়ে দিলে 20 টাকা ফেরত দিতে, মানে 30 রুপিস পড়বে একটা লাঠি। নিয়েও যেতে পারো লাঠি, অসুবিধা কিছু নেই, লাঠি নিয়েও যেতে পারো, মানে জাস্ট এটা একটা কিরায়া হিসেবে নিচ্ছে। সব আমাদের গ্রুপ এখানে লাঞ্চ কমপ্লিট করে নিলে, এখন সব চা টা খাচ্ছে, আর এখান থেকে এরা লাঠি সংগ্রহ করবে। তোমাদেরকে তো লাঠির ব্যাপারে বললামই, তুই নিবি তো ভাই লাঠি? লাঠি নেবো, আমার তো ট্রেনিং হয়ে গেল। আমার 40 কিলোমিটার ট্রেনিং হয়ে গেল, ঠিক 4 কিলোমিটার লাঠি দরকার নেই। সো ওয়েদারটা দেখো গাইস, বারবারই বলছি আমাকে শুধু এখন একটা রেনকোট নিতে হবে, আমার রেনকোটটা কালকে ছিঁড়ে গেছে পুরো। বন্ধুগণ বাবা একটা জহর কোটের খুব আবদার করেছিল, তো হরিদ্বারে ছিল না, তো এখান থেকে নিলাম। এগুলো হচ্ছে হ্যান্ডমেড, দারুণ কোয়ালিটি, 1500 টাকা বলছিল, বার্গেনিং করতে হবে। বার্গেনিং করে আমি 900 টাকায় নিলাম, তার নিচে আর কমাচ্ছে না। সো চেক দিস আউট, দারুণ কিন্তু, দারুণ। চন্দনদা রেডি? রেডি, গোয়িং ফর তুঙ্গনাথ? তুঙ্গনাথ একদম। এখানে দেখো সবাই লাঠি পাটি এখান থেকে কিনছে, লাঠি একদম। তো আমি যেখান থেকে কিনেছি সেখান থেকে লাঠি নেওয়া হচ্ছে। লেটস গো, আমরা কেদারনাথ করে এলাম, তুঙ্গনাথ করে নেবো নাকি? বৃষ্টি পড়ছে, দেখা যাক, সত্যি সবেতেই ভয় লাগছে। চলে আমাকে এবার একটা রেনকোট নিতে হবে। এখানে স্টে করার জন্য রুমও আছে, তোমরা এসে এখানে স্টেও করতে পারো। এখানে দেখো ওপরও টেন্ট করা আছে অনেক, মানে রেস্টের জন্য আর কি। দেখো সো ফ্রেন্ড, বৃষ্টি হচ্ছে তার জন্য একটা রেনকোট নিলাম। ব্যাপারটা তোমাদেরকে বলে রাখি, এখানে 150 টাকা দাম, আমার মতে বলে নিচ থেকে নেওয়াই বেটার, আমি খুব ভুল করলাম। আর এই দেখো ট্রেকিংয়ের জায়গা, তুঙ্গনাথ বাবার কাছে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে, এই যে সামনে গেট। তো সবাই স্টার্ট, তো জয় তুঙ্গনাথ বাবার, জয় তুঙ্গনাথ। তো আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে বাবা তুঙ্গনাথের কাছে যাওয়ার জন্য। দেখো গেট, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় তুঙ্গনাথ বাবার, জয় হর মহাদেব। মন্দিরের কিছু হিস্ট্রি এখানে লেখা আছে, হিন্দিতে লেখা আছে গাইস, তোমরা একটু ট্রান্সলেট করে নেওয়ার চেষ্টা করো, যদি কোথাও বুঝতে অসুবিধা হবে কমেন্ট সেকশনে বলে আমি ট্রান্সলেট করে দেবো যে কোথায় কি অসুবিধা হয়েছে। তোমরা গেটের পাশে এখান থেকেও অনেক কিছু জিনিস, কেনাকাটির জিনিস আছে, নিতে পারো, শপিং করার জিনিস আছে অনেক। দেখো এখান থেকে লাঠি সংগ্রহ করতে পারো। ওম নমঃ শিবা। এখান থেকে তোমরা ঘোড়া সব কিছু করতে পারবে, এখানে সব কিছু লেখা আছে, কত কেজি বেশি হলে কত টাকা কি চার্জেস দেখে না। অ্যান্ড দিস ওয়ান ইজ কাউন্টার, এখান থেকে পার্চি করাতে হবে ঘোড়ার জন্য। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঘোড়া, খচ্চর, অ্যাকচুয়ালি খচ্চরই বলে এগুলোকে, ঘোড়া তো আর পারবে না। আর এই যে রাস্তা, এই দেখো রাস্তা একদম চড়া খাড়াই। তোমাদেরকে একটা কথা বলি, চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো মার্চ এপ্রিল এসে হেলে দারুণ লাগে, দারুণ দারুণ সব ফুল চারিদিকে ফুটে ওঠে, তাই জন্য মিনি সুইজারল্যান্ড বলা হয়। সবাই আসছে, দেখো কিছু সূচনা এখানে,
महत्वपूर्ण सूचना एब देखे नाओ तुम्हारा सुविधा है तुंगना ट्रेक कर ले समस्त पशु पाखी सब देखते पा फुल अनेक भेषज ओषुध सब आज फुलगलो देखते এলো কবে অগস্ট সেপ্টেম্বর না অগস্ট সেপ্টেম্বর করে এত সুন্দর লাগে না ফোটার পর পুরো গোলাপি পুরো গোলাপি চারিদিকটা দারুণ লাগে এই জন্যই বারবার বলছি মিনি সুইজারল্যান্ড বলা এই জন্য দেখো এই পাখিগুলোর সন্ধান মিলতে পারে এখানে ট্রেক করার সময় তুঙ্গনা ট্রেক করতে গেলে কী কী করতে হবে কী করতে হবে না ডুজ আর ডোন্ট দেখো এখানে সব লেখা আছে তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিও আর সিরিয়াসলি গাইস রিকোয়েস্ট প্রকৃতির সৌন্দর্য নষ্ট না করার জন্য প্লাস্টিক ইউজটা না করাই ভালো অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ম্যাপ ফর তুঙ্গনাথ অ্যান্ড চন্দ্রশিলা অ্যান্ড শ্রী তুঙ্গনাথ টেম্পলের কিছু হিস্ট্রি 3680 মিটার মানে 12,073 ফিট সব ইনফরমেশান তোমরা কিন্তু এই ভিডিও থেকেই পেয়ে যাবে ভালো করে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আর এটা পঞ্চকেদারের মধ্যে একটা কেদার এটা পঞ্চকেদার আছে পঞ্চকেদারের মধ্যে একটা চলো এবার আমরা স্টার্ট করি প্রচুর রিক্স বৃষ্টি পড়েছে প্রচুর রিক্স ওঠার সময় যদিও বা উঠে যাবে নামার সময় দেখো পুরো ঢালান তো সো আস্তে আস্তে অনেকটাই উঠে গেছি আমাদের বাড়ির রেস্ট অফ দ্য গ্রুপ মেম্বার নিচে আছে কারণ একটু সব এজি পার্সন তো আর নাজারা দেখো কোনো রিগ্রেট নেই কেদারনাথ তুঙ্গনাথ করার কোনো রিগ্রেট নেই গাইস যাই বাবা তুঙ্গনাথ চেক দিস আউট গাইস এটা হচ্ছে রাস্তা আমি তো চটি পরেই চলে এসেছি নামার সময় কি আমি বুঝতে পারছি না রাস্তায় যাওয়ার পথে একটা দারুণ ভ্যালি পড়বে তোমাদেরকে দেখাচ্ছি চেক করো পুরো আসাম মাসাম কি লাগছে দেখো দিস ইজ কল নাজারা ওই টঙ্গে উঠতে হবে সব যাচ্ছে এরপরে নেক্সট হল্ট করব আমি ওইখানে তোমাদেরকে একটা কথা বলি ওই দেখো ওখানে শর্টকাটগুলো দেখছো ওপরে পুলিশ আছে শর্টকাট নিতে কিন্তু একদম স্ট্রিক্টলি মানা করছে চালান কাটছে 2,000 থেকে শুরু হচ্ছে 25,000-30,000 যে যেমন করে চালান কেটে ঠিক আছে শর্টকাট নেওয়া যাবে একদম নাহলে এই শর্টকাটগুলো নিলে আরও সুবিধা হবে এই সোজা না রাত্রে ঘুরতে হবে শর্টকাট নিও না তোমরা কতটা চলে এসেছি দেখো এখন উঠতে হবে অনেকটাই আমার ওইখানে রেস্ট নেওয়ার কথা ছিল বাট নিইনি আর একটু ওপরে একটু কলা খাবো আর রেস্ট নেবো আর দেখো চন্দনদারা আসছে সো এনার্জির জন্য কলা নিয়েছিলাম কলা খেতে হবে যাতে সো মাছ এনার্জি থাকে এখনো একটু বসে রেস্ট নিচ্ছি আর এনার্জি ড্রিঙ্কস নিচ্ছি আর যারা নিচেরা নিচে আমাদের যারা গ্রুপ মেম্বার তারা একটু নিচে আটকে গেছে তাদের জন্য ওয়েট করছে আর 1.5 কিলোমিটার এখান থেকে তো অনেকটাই চলে এসছে আর মাঝে মাঝে একটু এনার্জি ড্রিঙ্কস নেবে এরপর আর কোনো দোকান নেই এখান থেকে আমাকে নিতেই হতো আর 1 কিলোমিটার মতন বাকি দেখো আর একটুখানি উঠতে হবে এটাই লাস্ট চড়াও এটাও এটা হয়ে গেলে এরপরে একটা চড়াও আছে তাহলেই হয়ে যাবে আর এত সুন্দর মনোরম জায়গা এত সুন্দর মনোরম পরিবেশে বিশ্রাম নিচ্ছি দারুণ লাগছে কেন যারা যাই বাবা তুঙ্গনাথ রেকর্ড করে দিলাম কেদারনাথ তুঙ্গনাথ পরস্পর ওই একটা গান আছে না আজ মে উপর আসমা নিচে দেখো তাই হচ্ছে আজ আমি ওপরে হ্যাঁ আর 500 মিটার বাকি গাইছে দারুণ খুশি প্রচুর ঠান্ডা এখানে পারলাম তাহলে মেমারির মধ্যে রেকর্ড এটা তো মানতেই হবে ও দারুণ লাগছে সবসময় শরীরে এনার্জি দরকার শরীর ডিহাইড্রেশন না করলেই ভালো হয় আর নিচে খাই দেখো আর 500 মিটার 300 থেকে 500 মিটার তো একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি 100 টাকা প্লেট আর এই মাত্র বৃষ্টি শুরু হলো তার জন্য রেনকোটটা পরে নিয়েছি আর আমাদের বাদ বাকি রেস্ট অফ দ্য যারা মেম্বার আছে তারাও তাদেরকে দেখতে পেয়েছি আমি তারাও নিচে আছে ততক্ষণ আমার খাওয়া হয়ে যাবে ওদের সঙ্গে ক্যাচ আপও করে নেব এই রাস্তাটা চড়ে এলাম ঠিক আছে সত্যি কথা বলবো একটা কথা আছে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় কষ্ট করতেই হবে দেখ এখন চড়তে হবে এটা আর ওই সামনে দেখছো রেলিংয়ের টাইপের ওইখানে ওখানে আছে আমাদের বাবাজি চলো
তোমরা কষ্ট করতে হবে কষ্ট করতে হবে আরামসে চলে যাবে বাবার নাম জপতে জপতে হর হর মহাদেব এই যে স্ট্রাকচার গুলো দেখছো এই যে এগুলো নিজে থেকে তৈরি হয়েছে আর এখানেও মন্দির আছে ভাইয়া কি চিজ কা মন্দির হ্যাঁ ভগবান বদ্রীনাথ কা মন্দির হ্যাঁ চলো ভাগিয়ে দেখে আসি তারপর বাবাজির কাছে যাবো এগুলো সব নিজে থেকে সৃষ্টি আর এগুলো চন্দ্রশিলা তো দেখা যাবে চন্দ্রশিলা তো ট্রেক করতে পারবো না অসম্ভব যাই বাবা বাবা সবাই দর্শন করে না হাত তার স্টেবল থাকছে না কাঁপছে আমার তোমাদেরকে বলছিলাম না এই যে গ্রাসল্যান্ড এইগুলোকে বলে এত সুন্দর দেখতে আছে তাও মানুষজন এসে এখানে প্লাস্টিক প্লাস্টিক গুলো নোংরা করে দিচ্ছে তো ওর ওপর দিয়ে যাওয়ার সময় যদি ধরা পড়ো 500 থেকে 500 টাকা পর্যন্ত ফাইন আছে আর ধরছেও ফাইনও করছে অবশেষে পারলাম এই যে চলে এসেছি এর পেছনেই আছে মন্দির যাচ্ছি বাট তোমাদের দেখি দিই এখানে একটা হোটেল আছে নীলকান্ত হোটেল যারা এখান থেকে আবার চন্দ্রশিলা ট্রেক করতে চায় একদিনে করা খুব মানে খুবই জটিল ব্যাপার তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা ট্রেক হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার কিন্তু এটা বহুত সময় লাগবে একদম এরকম লম্বা লাঠির মতন খাড়া তো তার জন্য এখানে সবাই রেস্ট নেয় যে পরের দিন বেরোয় আর যারা যারা পারে তারা সেদিনকে ট্রেক করে ট্রেক ডাউন করে ফেলে খুব খুশি খুব খুশি পারলাম তাহলে চলো অনেক দূর অনেক ওপরে এটা জি বুঝতেই পারছো দেখো সব পহড়াই কহড়া চারিদিকে চলো চলো মন্দিরে যাই এবার এ দেখো এসে গেছে মন্দির আর সবাই চলে এসেছে আর কাকিমা একা উঠেছে লিড করে জায়গা সাবাস আর এটা সময় উঠে গেছে জয় বাবা তুঙ্গনাথ তোমাদেরকে একটা কথা বলি মন্দিরে কিন্তু খোলার টাইমিং হচ্ছে 1টা থেকে 2টার সময় কিন্তু বন্ধ হয়ে যায় মন্দির 2টার পর 1 ঘন্টা বন্ধ থাকে ভোগ ফোক চড়ায় বাবাকে আবার 3টা থেকে মন্দির 2টা থেকে সরি মন্দির খুলে দেয় তো ভালো টাইমই এসেছি মন্দির খোলাও আছে প্রসাদ নিয়েছি দর্শনও হয়ে যাবে দেখি কত লাইন পড়েছে জয় বাবা তুঙ্গনাথ দর্শন করো এই দেখো বাবা এখানে বিরাজমান লাইন দেখো তো দিতেই হবে কিছু করার নেই সবাই দর্শনার্থীরা পুণ্যার্থীরা এসছে সব একটু বাবার বিগ্রহ দর্শনের জন্য কত দূরে দেখো আমি ছাড়ে ছাড় লাইনটা দিয়ে দিই মন্দিরে দর্শন করো না জয় বাবা তুঙ্গনাথ আর হর মহাদেব আর এই গেটের একদম বাইরে সবার শেষ আমি লাইনে লাইনে দাঁড়িয়ে গেলাম আর আরো দুজন আছে আমার পেছনে দুজনের জন্য লাইন রেখেছি আর হর মহাদেব হর হর মহাদেব কাল হর 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 গুপ্ত হর হর মহাদেব তোমরা কেমন লাগছে জয় বাবা তুমি মহারাজ কি জয় তুমি মহারাজ কি জয় বড় বাবা হ্যাঁ বড় বাবা করে ছোট বাবা হবে তো বাবা ছেলে যাবো তো বটি কেউ আটকাতে পারবে না আর এই যে সব একে একে ব্যাটেল ল্যান্ড ঢুকছে হর হর মহাদেব চলে এসেছি লাইন একদম ভেতরে ঢুকে গেছে কিছুক্ষণ আগে এই পর্যন্ত ছিলাম হর হর মহাদেব দেখো আমি একটা প্রসাদের বাক্স নিয়েছি 50 টাকা দাম এখানে 50 টাকা থেকে শুরু 501 টাকা 601 টাকা পর্যন্ত আছে আমি শুধু আমার বাবার জন্য পুজো দেবো তো এটা নিয়েছি তোমরাও এখানে এসে পুজো দিও সামনেই পেয়ে যাবে মন্দিরের গেটের সামনে জয় তুঙ্গনাথ বাবা
हर हर महादेव। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में, वस्त्र बाघ छाल का ঠান্ডায় গরম গরম ম্যাগি, আমি আর সাকো সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস। কি ভাই কেমন দর্শন করলি, কেমন বল? পঞ্চকেদারের মধ্যে একটা কেদার তো আমরা দর্শন করতে পারলাম, তৃতীয় কেদার দর্শন পেয়ে গেলাম। একদম। তো এইটা খাওয়া দাওয়া করবো, একটু মন্দিরের পাশেই দোকান, প্রচুর খিদেও পেয়ে গেছে আর ঠান্ডা লাগছে, তো একটু ম্যাগি খেয়ে নেবো, দিয়ে একবারে যাবো মন্দিরের ভেতর আর একবার তোমাদেরকে মন্দিরটা দর্শন করাবো, দিয়ে আজকের ব্লগ শেষ করবো। তুঙ্গনাথ ট্রেক, ওকে মন্দিরে এসছি, দুখানা পাথর নিয়ে যাচ্ছি মন্দির চত্বরে, তোমরা এলে তোমরাও নিয়ে যাও বাড়িতে রেখো। হর হর মহাদেব। এদিকে হচ্ছে ভোগশালা, এই যে আর ওইটা একটা শিবজির মন্দির, চলো আমি যাচ্ছি ওইদিকে। এই যে এটা হচ্ছে মন্দির, বরফ পড়ছে বন্ধুরা, হ্যাঁ বরফ পড়ছে, দেখো শিলা দেখতে পাচ্ছ, দেখ স্নো ফল দেখতে পাচ্ছি না হয়তো, বরফ তো দেখতে পেয়ে গেলাম। সো গাইস, এটা হচ্ছে চন্দ্রশিলা ট্রেকিংয়ের রাস্তা, 1 কিলোমিটার দেখাচ্ছে তুঙ্গনাথ টেম্পল থেকে, এখান দিয়ে সোজা খাড়াই রাস্তা তোমাদেরকে উঠতে হবে, ঠিক আছে? তোমাদেরকে নিচে তো সরকারি একটা ঘোড়ার আস্তাবল দেখালাম, আর এটাও হচ্ছে একটা ঘোড়া পড়াব ওপরে, তো এখানে তোমরা যে যেমন পারবে একটু ডিল করে নিও, এখান থেকে তোমরা যারা নিচে টেক ডাউন করবে 500 থেকে 1000 টাকার মধ্যে তোমরা ডিল করে নিও, আগে থেকে বলে দিলাম, একটু কম করেই চেষ্টা করো, একটু বার্গেনিং করতে হবে অবশ্যই। এখানে আরেকটা আছে, যদি তুমি দুটো বা তিনটে ঘোড়া করো তাহলে রেটটা কমতে থাকবে, বেশি করলে কমবে, তাই তো? তো দেখিয়ে দিলাম, যারা তোমরা পারবে না বা যারা তোমাদের বয়স্ক মানুষ আছে, তোমরা এখান থেকে টেক ডাউন করার সময় ঘোড়া অতি অবশ্যই নিয়ে নিতে পারো। হর হর মহাদেব। এই যে আমাদের ছোট কেদার যাচ্ছে। সো দর্শক বন্ধুরা, এবার আমাদের ট্রেক ডাউন করার পালা। আমরা তোমাদেরকে বলে রাখি যে আমরা 1:30টার সময় ট্রেকিং দেখবে নাকি, একটু 1টার সময় ট্রেকিং করতে শুরু করেছিলাম, তো আমরা কেদারনাথ থেকে কালকে এসেছি, ঠিক আছে? তো তারপরও আমরা কিন্তু 3-3.5 ঘন্টার মধ্যে কিন্তু ট্রেকিং করে উপরে চলে এসেছি। তো তোমরা আস্তে আস্তে উঠো, কয়েকটা জিনিস ভিডিও শেষ করার আগে আমি বলে রাখবো। প্রথম হচ্ছে, আমি যে ভুলটা বা যে বোকামিটা আজকে করেছি, আমি করেছি, ওও করেছে, আমরা চটি পরে ওপরে উঠেছি, তো চটি পরে ওপরে তো উঠে গেছি, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অল টাইম কিন্তু ওয়েদার এখানে চেঞ্জ হচ্ছে, তো নিচে এখন বৃষ্টি পড়েছে, আবার বরফের ওলে পড়ছিল, ঠিক আছে? তো তার জন্য আমি চটি পরে যাচ্ছি, এবার আমি স্লিপ খেতে পারি, তো আমি ভোলেনাথের নাম করতে করতে যাবো, আশা করি ঠিকঠাক চলে যাবো। তো তোমরা কিন্তু চটি পরে এসো না, একটা ভালো শ্যু পরে এসো যার মধ্যে গ্রিপ আছে। আর একটা কথা বলি যে এখানে এখান থেকে আবার ট্রেক শুরু হবে চন্দ্রশিলা, তোমরা চেষ্টা করো না যে একদিনই চন্দ্রশিলা ট্রেকটা করবে, তাহলে কিন্তু খুবই শরীর দুর্বল হয়ে পড়বে, কারণ এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, শুনে হয়তো মনে হচ্ছে যে খুব কাছে, কিন্তু তোমাদেরকে বারবারই বলছি একদম চড়াই আছে প্রচুর। তো তোমরা এখানে চেষ্টা করো, যেখানে অনেক হোটেল আছে, প্রথমে তুঙ্গনাথে এসে বাবা তুঙ্গনাথের দর্শন করে নিও, তারপরে সেদিনটা রাস্তা থেকে ভোরবেলায় তোমরা চলে যাও একদম চন্দ্রশিলা ট্রেক করে। আর সেখানে ভোরবেলায় গেলে যদি ওয়েদার ক্লিয়ার থাকে, সানরাইজটা দেখবে, দারুণ লাগবে, দারুণ, মানে পিক, ওইটা পিক, চন্দ্রশিলা পিক বলে। তো সেখানে গিয়ে যেও, আমি পরে কোনো দিন যদি সুযোগ সুবিধা পাই অবশ্যই আমি যাব। তো দেখো পেছনে বাবা তুঙ্গনাথ, তুঙ্গনাথ মহারাজ। তো আমরা বড় একটা অ্যাচিভমেন্ট করলাম, আশা করছি আমার ভিডিও থেকে অনেকেই এনার্জি পেয়েছো, অনেকেই আসার জন্য উদ্বুদ্ধ হয়েছো। তো সবাই এসো অবশ্যই, লাইফে একবার অবশ্যই এসো। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি, ছোটোখাটো যত ইনফরমেশান আছে সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কোথাও কিন্তু কোনো মিস করিনি যে কী পুজো দেওয়ার নিয়মাবলী, কীভাবে আসবে। পুজো কিন্তু এখানে সকাল থেকে শুরু হয়ে যায়, সন্ধ্যে 7টা সন্ধ্যা আরতি হয়, আর 1টা থেকে 2টার মধ্যে কিন্তু পুজোর মন্দির বন্ধ থাকে। আমরা 3:10 মধ্যে উঠেছি, তখন কিন্তু মন্দির খুলে দিয়েছিলো, আবার 5টার সময় বন্ধ হয়ে যায়। তো তোমরা যখন ট্রেক করবে, তোমরা এই হিসাবটা করে ট্রেক করো, হয় সকালে করে নিও নাহলে বিকালের মধ্যে করো, তাহলে পুজো দর্শন দেখতে করতে পারবে, ঠিক আছে? কেদারে 3 তৃতীয় নম্বর কেদার তুঙ্গনাথ মহারাজের দর্শন করতে পারবে।
তো যেখানে তোমাদের কোনো অসুবিধা হবে আমাকে কমেন্ট লিস্টে জানিও, আমি তার কমেন্টে অবশ্যই রিপ্লাই করব। ভাই কিছু বলবি, তোর কেমন এক্সপেরিয়েন্স হলো? এক্সপেরিয়েন্স তো আমার প্রচুর ভালো, এখানে আসতে পেরেছি এটা পুরো বড় একটা অ্যাচিভমেন্ট। একদম, কারণ এই জায়গাটা আসা অত সোজা না, কেদার করার পর এই জায়গাটা আসা আরো তো সোজা না। একদম, তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে একটা কথা বলছি, মনে বিশ্বাস রাখবে, বাবার নাম জপ করবে, অবশ্যই আসবে। সেটাই টান থাকতে হবে, একদম যে আমি যাবই, ইচ্ছা শক্তি একদম থাকতে হবে, বাবা তোমাকে অটোমেটিক টান। তো গাইস, আর ভিডিওটা বাড়াবো না, টেকডাউন আর কি দেখাবো, টেকডাউন দেখাবার কোনো আর ইচ্ছা আমার নেই, কারণ হেঁটে হেঁটেই নামবো, ওটা দেখাবো কি। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ কোথায় যাবো? নেক্সট ব্লগ যাবো আমরা বদ্রীনাথ, ঠিক আছে? তো বদ্রীনাথে গিয়ে তোমাদের সঙ্গে আবার ভিডিও স্টার্ট করবো, নতুন ব্লগ নিয়ে আসবো। স্টে টিউন, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অপরকে ভালো রাখার চেষ্টা করো। হিয়ার্স ইউর হোস্ট এন্ড দোস্ত আদি অ্যান্ড সাকো ফ্রম তুঙ্গনাথ মহারাজজি, তুঙ্গনাথ টেম্পল সাইনিং অফ। জয় তুঙ্গনাথ মহারাজ কি, জয় শ্রী কেদার। তুমরাজ মহারাজ কি, হর হর মহাদেব। জয়।